গ্লোবাল ড্রিমে আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আমাদের গ্লোবাল ড্রিম স্টুডিওতে উপস্থিত আছেন একজন স্পেশাল গেস্ট। তিনি একজন সফটওয়্যার ডেভেলপার, ফুল স্ট্যাক সফটওয়্যার ডেভেলপার। তিনি পড়াশোনা করেছেন বাংলাদেশের বুয়েট থেকে এবং জার্মানির একটা ইউনিভার্সিটি থেকে। তার পড়াশোনা এবং কর্মজীবন সম্পর্কে আমরা তার মুখ থেকেই শুনব। আমি এজন্য বিস্তারিত কিছু বলছি না, আমরা ঠিক ভেতরে গিয়ে ওনার নিজের মুখ থেকে শুনবো আমরা বিষয়গুলো। আমাদের সাথে রয়েছেন ফারজানা হক। ফারজানা আপা, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগতম। কেমন আছেন আপনি? ধন্যবাদ নকরেক ভাই, আমি খুবই অনার্ড মনে করছি নিজেকে আমাকে আপনার ইউটিউব চ্যানেলে স্বাগত ইন্টারভিউ এর জন্য আমন্ত্রণ জানানোর জন্য, আর ভালো ভালো কথাগুলো বলার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনার ইউটিউব চ্যানেল আমি বেশ কিছুদিন ধরে ফলো করছি, আপনার ভিডিওগুলো দেখছি, আমি রিয়েলি ইমপ্রেসড। এত থ্যাংক ইউ, যত্ন ধন্যবাদ। করে ভিডিওগুলো আপনি তৈরি করছেন এবং আপলোড করছেন, এবং আপনি যে বিষয়টি চুজ করেছেন এটা সত্যিকার অর্থেই আমাকে খুব মুগ্ধ করেছে। এবং আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি যখন জানলাম, আমি খুবই আগ্রহী ছিলাম যে বাংলাদেশের এমন একজন গুণী মানুষ যিনি পড়াশোনা করেছেন বুয়েটে এবং দেশের বাইরে পড়াশোনা করেছেন, দেশের বাইরে জব করেছেন, এবং সাথে সাথে সংসার সামলাচ্ছেন, আবার একটা বড় একটা কন্টেন্ট নিয়ে, আমি মনে করি যে খুব ইম্পর্টেন্ট জি একটা কন্টেন্ট, সে সম্পর্কে আপনার কাছ থেকেই শুনবো, আমি বলছি না। মানে একই সাথে আপনি অনেকগুলো কাজ করছেন, যেটা আমাকে সত্যিকার অর্থে মুগ্ধ করেছে। এই জন্য আপনাকে আমি আমন্ত্রণ জানিয়েছি এবং রাজি হয়েছেন আপনি সময় দেওয়ার জন্য, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাই প্লেজার। হ্যাঁ, আমি একটু পেছন থেকে শুরু করি, আমার আমার ব্যাকগ্রাউন্ড থেকে, তারপর সেখান থেকে শুরু করে ইউটিউব জি, চ্যানেল পর্যন্ত আমি শুরু। আমি একদম ধাপে ধাপে আসব। আচ্ছা, প্রথমেই জানতে চাইব আপনার শৈশব জীবনের কথা। আপনার শৈশব জীবন, শৈশবটা কেমন ছিল? শৈশব যেহেতু ঢাকা শহরে বড় হয়েছে, ঢাকা শহরে জন্মেছি এবং ওখানে বড় হয়েছে, আমার বাচ্চাদের শৈশব যদি এখন দেখি যে তারা সবুজ মাঠে, সবুজ সবুজের মাঝে দৌড়াতে পারে, খেলা করতে পারে, সুন্দর খেলার মাঠ পেয়েছে, আমার 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 এবং আমার ভাই বোনদের শৈশবটা চার দেয়ালের মধ্যে বেশি কেটেছে। ঢাকা শহরে যেহেতু ছিলাম, অ্যাপার্টমেন্টে ছিলাম, তো ছাদ ছাড়া আসলে খেলার কোনো জায়গা ছিল না, আর খেলতে হলে যা খেলার স্কুলে খেলে আসতাম। স্কুলগুলোতে অনেক বড় বড় খেলার মাঠ ছিল, তো আমার মাও সেই সুযোগ দিতেন আমাদেরকে, যেহেতু বাসায় গিয়ে খেলার কোনো সুযোগ ছিল না খোলা মাঠে, তাই আমরা স্কুলে যতটুকু পারি স্কুলে খেলে আসতাম। তো ঢাকা শহরে বিভিন্ন শহরে ছিলাম, বিভিন্ন ছোট ছোট জায়গায়, অলিগলিতে ছিলাম, মগবাজারে ছিলাম, তেজগাঁয়ে ছিলাম, ধানমন্ডি ছিলাম, তো ওখানে ওভাবেই ঢাকা শহরে ওভাবে বড় হয়ে ওঠা চার দেয়ালের মাঝে। তারপরে যখন তারপরে ঘুরে বেড়াতে ইচ্ছা করতো বাংলাদেশে, পুরা বাংলাদেশে, যেহেতু মেয়েদের খুব ব্যারিয়ার আছে যে মেয়েরা মেয়েরা চাইলেই যেখানে সেখানে যেতে পারে না, তো আমার ভাই যেত দেখতাম, কিন্তু তার বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো, কিন্তু আমি কখনো পারতাম না সেটা। যখনই দেশের বাইরে আসার সুযোগ পেলাম, তখন মনে হলো যে এখন ঘুরবো, এখন ইচ্ছা মতো ঘুরবো। আচ্ছা, এবং দেশের বাইরে মেয়ের যে স্বাধীনতা, নিজের মতো করে চলাফেরা স্বাধীনতা, এটা দেশের বাইরে এসে সবচেয়ে বেশি উপলব্ধি করেছি। আর শৈশবে দাদার বাড়ি, নানার বাড়ি আমার গ্রামে ছিল, তো ওখানে প্রতি বছর 2-3 বার যাওয়া হতো প্রতি বছরে। কোন জেলায়? তো আমার দাদার বাড়ি চাঁদপুরে হাজীগঞ্জে, আর নানার বাড়ি লক্ষ্মীপুরে, তো ওই দুটো ঈদে যাওয়া হতো, এছাড়াও বছর শেষে যখন বার্ষিকী পরীক্ষা হতো, বার্ষিকী হুম পরীক্ষা শেষে যাওয়া হতো, ওখানে গিয়ে অনেক ছুটতাম, খেলাধুলা করতাম, তো শৈশবটা ওভারঅল ভালো ছিল।
অনেকের সাথে যদি তুলনা করি তাহলে অনেকের তুলনায় ভালো ছিলাম। আমার কোনো শৈশব নিয়ে, শৈশবটা আমার মানে আমার কোনো দুঃখ নেই শৈশব নিয়ে, শৈশবটা ওভারঅল বলবো যে ভালো ছিল। তারপর আপনার স্কুল জীবন কোত্থেকে শুরু করলেন? স্কুল জীবন, হ্যাঁ স্কুল জীবন, যেহেতু ঢাকা শহরে এক এক সময় এক এক জায়গায় ছিলাম, তো সে ওই জায়গা অনুযায়ী স্কুল বিভিন্ন স্কুলে পড়েছি। যখন একদম নার্সারিতে, সেন্ট ম্যারিস নার্সারি স্কুলে পড়েছি, সেটা ছিল ফার্ম গেটে, তারপরে পড়েছি মগবাজারে এজি চার্চে, সেখানে ক্লাস ফোর আচ্ছা, পর্যন্ত পড়েছি, তারপরে পড়েছি আবার, তারপর আবার ফার্ম গেটে চলে গিয়েছি, সেখানে বটমলি হোম গার্লস হাই স্কুল, একটা মিশনারি স্কুল ছিল, সেটা বিশাল একটা স্কুল ছিল, তো ওই স্কুলটাতে পড়েছি, ওই স্কুলটাতে অনেক খেলাধুলা করতে পেরেছিলাম। এরপর ওই স্কুলে খুব ভালো ছাত্রী ছিলাম, তো একটা সময় আমার যেহেতু পড়াশোনার প্রতি ঝোঁক ছিল, তো মা আমিও আমারও ইচ্ছা করতো যে নাম করা কোনো স্কুলে পড়বো। আচ্ছা, তো ক্লাস এইটে পরে এই বিকর্ণ স্কুলের জন্য ভর্তি পরীক্ষা দিলাম, তো ওখানে অ্যাডমিশন টেস্টে চান্স পেয়ে গেলাম। তারপর থেকে বিকর্ণ স্কুল থেকে এসএসসি পাস করেছি, এইচএসসি পাস করেছি, তারপর বুয়েটে। বটমলি হাই স্কুলের পাশে হলিক্রস স্কুল ছিল, জি জি, তো হলিক্রস স্কুলে কখনো আপনার পড়ার ইচ্ছে জাগে নাই? ইচ্ছা জেগেছে। হলিক্রস স্কুলে আমি ক্লাস ফাইভে একবার অ্যাডমিশন টেস্টের জন্য চেষ্টা করেছি, তো আমার হয়নি হলিক্রস স্কুলে, তারপরে তারপর আর চেষ্টা করা হয়নি। তারপর হঠাৎ করে এই ক্লাস এইটে বিকার্নসের স্কুল হঠাৎ করে তারা একটা অ্যানাউন্সমেন্ট দিল যে তারা ক্লাস এইটে সেই বছর আর কি মূল শাখায় সেই বছর তারা নতুন কিছু ছাত্রী নেবেন, তো কাছে হলিক্রস ছেড়ে শেষ পর্যন্ত বিকর্ণসে যেতে হয়েছে। নুন স্কুলে আপনি 8-এ গেলেন, দেন ওখান থেকে এসএসসি শেষ করে কলেজে কোথায় গেলেন? বিকর্ণসে কলেজে পড়েছি। আচ্ছা, তো এমন কিছু টিচারদের কথা কি মনে আছে আপনার, আপনাকে যারা জি খুব বিকর্ণসে ভালো একজন মেন্টর বাংলা টিচার করেছে? ছিলেন, শারমিন আপা, এখন আমার মনে পড়ে, উনি এত সুন্দর করে বাংলা বলতেন যে আমরা সায়েন্সের যারা ছিলাম তারা নর্মালি সাধারণত বাংলাটা পড়ার খুব কম সময় পেতাম, বেশিরভাগ সময় দেখা যেত যে বাংলা পরীক্ষায় নিজের ক্রিয়েটিভিটি 100% প্রকাশ করতাম, তো আচ্ছা, উনি এত সুন্দর করে পড়াতেন যে মাথায় গেঁথে যেত, তখন উনার পড়ানো থেকেই আমার মনে হতো যে লিখতে পারবো আর কি, পরীক্ষার মধ্যেই হচ্ছে আচ্ছা, নিজে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে লিখতে পারবো। এবং আসলেই যখন লিখতাম, এবং আমার মতো আরো আমার ক্লাসের স্টুডেন্ট অন্য ছাত্রীরাও তাই করতো, তো উনি এক সময় আমাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন যে উনি বুঝতে পেরেছিলেন পরীক্ষার খাতা দেখে যে এটা আসলে মুখস্থ পরীক্ষা না, এগুলো হচ্ছে নিজের মাথা থেকে বের করে পরীক্ষার হলে বসে লেখা, তো উনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন, আমরা তারপর আপনি সময় পাচ্ছি না কিন্তু তারপর হচ্ছে আমরা বাংলাটাকে সুন্দর করে লিখতে পেরেছি। তারপর ইউনিভার্সিটিতে গেলেন, তারপর ইউনিভার্সিটিতে গেলাম, জি ওটা কত সাল? ওইটা 2003, 2003-এ আপনি বুয়েটে গেলেন, জি সাবজেক্টটা কি ছিল? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, যদি আপনার বুয়েটের জীবন সম্পর্কে একটু শেয়ার করতেন আমাদের সাথে। বুয়েটের জীবনটা অনেক সুন্দর ছিল, ক্লাসের চাপ অনেক বেশি ছিল, মেকানিক্যালে একটা মেয়ে মেকানিক্যালে পড়া, প্রথমে যখন ওই যে ওয়েল্ডিং ল্যাব গুলাতে আমাদেরকে কাজ করতে হতো, ল্যাব করতে হতো, তখন আশেপাশে আমাদের যে সহপাঠী ছেলেরা ছিল তারা ডিসকারেজ করতো যে মেকানিক্যাল মেয়েদের জন্য না, তো আচ্ছা আচ্ছা, যাই হোক আমরা তো আমাদের মেরিট থেকেই মেকানিক্যালে গিয়েছি। কিন্তু পুরাপুরি পুরো বুয়েটের লাইফটা ছিল অনেক সুন্দর, যেমন বরাবরই মা কলেজ পর্যন্ত মায়ের আঁচলের নিচে ছিলাম, তারপর যখন বুয়েটে গেলাম তখন আস্তে আস্তে ডানা মেলতে শুরু করলাম, তখন বুয়েটে আর ক্লাস করা, পড়াশোনা করা, সাথে ঘুরে বেড়ানো, সব মিলিয়ে জীবনটা অনেক সুন্দর ছিল, কোনো মাথার উপর কোনো চাপ ছিল না, কি করব ক্যারিয়ারে কি করব না করব এগুলো নিয়ে কোনো চাপ ছিল না, তো আচ্ছা, ওভারঅল খুব ভালো সময় ছিল বুয়েটের সময়টা। তো আপনি ব্যাচেলর শেষ করলেন, জি তারপর ওখানে আমার কি? আবার এর মধ্যে ব্যাচেলরের মধ্যে আমার কিছু স্টাডি ব্রেক আছে, সেটা হচ্ছে যে আমার আমার নিজের পরিবার থাকে, আমার বাবা অনেক আগ থেকেই আমেরিকায় আছেন,
92 সাল থেকে উনি আমেরিকায় আছেন। আচ্ছা, তো 2007 সালে আমার পুরো পরিবার আমি সহ আমরা আমেরিকায় চলে আসি। তো আসার পরে আমি আবার এসে 6 মাস ছিলাম, তারপর আবার বুয়েটে শেষ করবো বলে চিন্তা করি এবং দেশে ফেরত চলে যাই। তো তখন আমার একটু স্টাডি ব্রেক হয়েছিল। আমি আমি বুয়েটে 03 ব্যাচ, কিন্তু পরে আমি ক্লাস শেষ করি 04 ব্যাচের সাথে, পরে ব্যাচের সাথে ক্লাস শেষ করি। ওটা 2007? জি, 2007। আর আমি গ্রাজুয়েশন শেষ করি 2010। আচ্ছা আচ্ছা, দেন গ্রাজুয়েশন শেষ করে আপনি আবার আমেরিকায় ব্যাক করলেন? না, আমেরিকায় ব্যাক করি না। গ্রাজুয়েশন শেষ করার পরে মাস্টার্স খুঁজতে থাকি, কোথায় মাস্টার্স করব, এগুলো সাবজেক্টগুলো দেখতে থাকি। তো এরই মধ্যে আবার মা বলছিল বিয়ে করো, আমিও ভাবলাম যে হ্যাঁ বিয়ে করা যায়। তারপরে বিয়ে করে জার্মানি চলে যাই। তো জার্মানিতে পরে মাস্টার্সটা করি 2012 সাল থেকে 2014 সাল পর্যন্ত মাস্টার্স করি। 2012 সালের ফেব্রুয়ারিতে শুরু করি, তারপর 2014 সালে জুনে শেষ করি, আর 2014 সালে জুলাই আমার প্রথম বাচ্চা জন্মগ্রহণ করে। এমএসসি করেছেন আপনি জার্মানির একটা বিশ্ববিদ্যালয় থেকে? বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে কার্লসরুহে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। তো সেখানে আমি সেন্সর সিস্টেম টেকনোলজিতে পড়ি। এটা মেকানিক্যালের, পিওর মেকানিক্যালের কোনো ডিপার্টমেন্ট না, এটা ছিল মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইনফরমেশন টেকনোলজি, তিনটা মিক্সড কম্বিনেশন সাবজেক্ট। হ্যাঁ, কম্বিনেশন। তো ওখানে আমি যাই কারণ হচ্ছে আমার প্ল্যান ছিল যে সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকে আস্তে আস্তে চলে আসার। তো আমি দেখলাম যে এই সাবজেক্টটা পড়ে একটা চান্স আছে ট্র্যাক চেঞ্জ করার। তো ওখানে আপনার ইনফরমেশন টেকনোলজির কি কি বিষয়গুলো সেখানে ছিল? সেখানে সেখানে মূলত সেখানে জাভা কোর প্রোগ্রামিং এটা শিখেছি। তারপরে আর ইনফরমেশন টেকনোলজির মধ্যে জাভাটাই ছিল, তারপর আরো বেশ কিছু কম্পিটিটিভ অ্যানালাইসিস, তারপর আরো বেশ কয়েকটা, তারপর ইলেকট্রিক্যালের কিছু সাবজেক্ট ছিল, তারপর ফিজিক্স, পিওর অ্যাডভান্স ফিজিক্স, অ্যাডভান্স কেমিস্ট্রি, এসব সাবজেক্ট গুলো ছিল। তো প্রোগ্রামিং এ তাহলে বিভিন্ন ধরনের সেন্সর নিয়ে পড়াশোনা করেছি, এনভায়রনমেন্টাল সেন্সর, ফিজিক্যাল সেন্সর, কেমিক্যাল সেন্সর, আর আর কি সেন্সর। এটা 2014 সালে আপনি এমএসসি শেষ করলেন? জি। দেন আপনি আপনার ক্যারিয়ার শুরু করলেন? না, যা বলছিলাম যে আমার 2014 সালে জুনে শেষ করেছি, তারপর 2014 সালে জুলাইয়ে হচ্ছে আমার প্রথম বাচ্চা জন্মগ্রহণ করে। তো ওর সাথে কিছু সময় কাটাই, ওর সাথে ওর 2 বছর, আমি এর মধ্যে ও হওয়ার পরে 6 মাস পর থেকে বিভিন্ন C++ শেখা শুরু করি। তারপরে এর মধ্যে হচ্ছে C++ শিখতে শিখতে আবার জবও দেখতে থাকি। তো সব মিলিয়ে ওর 2 বছর হওয়ার পরে আমি আবার জব শুরু করি। ওটা কি জার্মানিতে নাকি আমেরিকায়? জার্মানিতে। জার্মানিতে। জার্মানিতে কত বছর ছিলেন ওখানে? জার্মানিতে সর্বমোট 6 বছর ছিলাম। আচ্ছা, তারপর 6 বছর থেকে, তারপর 2017 সালে আমরা আমেরিকা আসি, 2017 জুনে। আচ্ছা, তো ওখানে আপনি আপনার ক্যারিয়ার গুটিয়ে আমেরিকায় চলে আসলেন? হ্যাঁ, বলতে পারেন। আমার দ্বিতীয় বাচ্চা আমাদের জন্য একটা সারপ্রাইজ ছিল। তো যখন প্রথম বাচ্চার সময় আমাদের অনেক কষ্ট হয়েছিল, তো দ্বিতীয় বাচ্চার সময় আমরা ঠিক করলাম যে আমাদের ফ্যামিলির এখন পরিবারের কাছে থাকা দরকার, তাতে পরিবার বাচ্চাদের জন্য ভালো, বাচ্চারাও একটা পরিবারের সান্নিধ্য পাবে, আর আমাদের জন্য ভালো, আমরা হেল্প পাবো কিছু। তো তাই এই জন্য আমেরিকায় চলে আসা। আর 2017 সালে জুনে আসি, 2017 সালে সেপ্টেম্বরে আমার বাচ্চা, ছোট বাচ্চাটি জন্মগ্রহণ করে। আর আমরা আসি যখন আমরা খুব লাকি ছিলাম, আমরা যখন চিন্তা করছিলাম যে আমাদের পরিবারের হেল্প দরকার, তখনই আমার হাজবেন্ড কোম্পানি টু কোম্পানি ট্রান্সফার পেয়ে যায় আর কি, একই জবে একই পজিশনে আমেরিকায় একটা জব পেয়ে যায় একই কোম্পানিতে। তো সেটা আবার আমার মায়ের
আমার ফ্যামিলি যেখানে থাকে তার কাছাকাছি, আচ্ছা, তো আপনারা সব মিলে অনেক লাকি। অনেক লাকি, অনেক হ্যাঁ, লাকি বলবো। দেন আপনি ওখানে কোন কোম্পানিতে জব করছিলেন এটা একটা সে স্টার্টআপ সম্পর্কে যদি কোম্পানি, সেখানকার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন। সেটা একটা স্টার্টআপ কোম্পানি ছিল, একটা জার্মান কোম্পানি। সেখানে তারা আরেকটা কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড ছিল, তো তাদের কাজগুলো হচ্ছে স্টার্টআপ কোম্পানি করে দিত। যেমন ওদের একটা, আমি যে প্রজেক্টের উপর কাজ করেছি, একটা পিএনএফ একটা কোম্পানি ছিল, পেপার অ্যান্ড বুকস জার্মানে বলে, তো ওদের একটা, ওদের সাথে ওদের কিছু প্রজেক্টে কাজ করেছি। তারপর ওদের, যেমন ওদের একটা প্রিন্টার ছিল যেটা সিতে লেখা, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল, তো সেটা কাজ করছিল না। সেটা এখন কেন কাজ করছে না সেটা অ্যানালাইসিস করে, টেস্টিং করে করে, টেস্ট করে করে বের করা, তো সেই সেই প্রজেক্টটাতে হচ্ছে কাজ করেছি আমি। তো আপনারা কি কি টেকনোলজি সেখানে ইউজ করতেন? সেখানে টেস্টিং টুল হিসেবে, ইউনিট টেস্টিং টুল হিসেবে আমরা গুগল টেস্ট ইউজ করেছি, তারপরে সি ইউনিট টেস্ট ইউজ করেছি, এগুলো ইউজ করেছি। আর এক্লিপস হচ্ছে ছিল আমাদের আচ্ছা, প্ল্যাটফর্ম, সেলিনিয়াম ব্যবহার করেছেন? সেলিনিয়াম। হ্যাঁ, সেলিনিয়াম সফটওয়্যার টেস্টিং এর ক্ষেত্রে কি সেলিনিয়াম আপনারা ব্যবহার করতেন? না না, সেলিনিয়াম আচ্ছা আমরা ব্যবহার করিনি, আচ্ছা, সি ইউনিট টেস্ট। তারপর গিটহাব, এগুলো তো আছেই। হ্যাঁ, তা তো আছে। হ্যাঁ, তারপর ক্লাউড কম্পিউটিং এর কিছু বিষয় কি ছিল ওখানে? ওখানে ক্লাউড কম্পিউটিং এর বিষয় ছিল না, পরবর্তীতে আমি পরে ক্লাউড কম্পিউটিং নিয়ে কাজ করেছি, বা ক্লাউড আচ্ছা ইন্টিগ্রেশন নিয়ে কাজ করেছি আচ্ছা আচ্ছা, আমেরিকায় এসে। গুড। তো 2017 সালে যখন আমার আমার বাচ্চা, ছোট বাচ্চাটি জন্মগ্রহণ করার পরে, আমি 1 বছর আরো কিছু করিনি, কিছু করিনি বলতে কোনো জব করিনি, কিন্তু আমি নিজের স্কিল ডেভেলপ করতাম সব সময়। যেমন আমি নিজের ইচ্ছে, আগ্রহ থেকে আমি সুইফট শিখেছি, আচ্ছা, তারপরে তারপর তারপর শুরু করলাম ইউসি আরভাইনে একটা বুট ক্যাম্প শুরু করেছি, করেছিলাম বুট ক্যাম্প কোর্স করেছি, সেটা ছিল একটা ফুল স্ট্যাক ডেভেলপার বুট ক্যাম্প। তো ওটা সেই ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া আরভাইন আচ্ছা আচ্ছা, এখানে, তো সেইখানে সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ড, যেটা ইউজার দেখে, ইউজার ইন্টারফেস থেকে শুরু করে ব্যাক এন্ড, যেখানে হচ্ছে কোড গুলা রান করে, সে ফ্রন্ট এন্ড থেকে শুরু করে ব্যাক এন্ড পর্যন্ত সব একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করা করেছিও, একটা আচ্ছা, অ্যাপ্লিকেশন ডেভেলপার হ্যাঁ। শিখেছি এবং পরে অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছি পরবর্তীতে। তো যারা, তারপর ওখান থেকে বের হয়ে ইউসিআই এর কোর্সটা শেষ করার পরে জব শুরু করি গত বছরের 2019 এর ডিসেম্বর থেকে। তো ওখানে এরপরে ক্লাউড ইন্টিগ্রেশন ইঞ্জিনিয়ারিং এর হিসেবে একটা কাজ শুরু করি। এরপর মার্চ পর্যন্ত ওখানে কাজ করেছি, তারপরে এর মধ্যে মেতে আবার, মেতে আমার ওয়ার্ক অথরাইজেশন যেটা, সেটা এক্সপায়ার করে, তারপরে মেয়ের পর থেকে আসলে কাজ করতে পারছি না। তারপর তো এই যে জি অতিমারি শুরু হয়ে গেল, যে এখন সবকিছু স্লো হয়ে গেছে, এটা জি, খুব খুব সবকিছু স্লো শীঘ্রই, হয়ে গেছে। আমি খুব শীঘ্রই সেটা হাতে পেয়ে যাবেন আশা করছি। জি জি ইনশাল্লাহ। দেন যারা নতুন এই সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসতে চান, তাদের জন্য আপনার পরামর্শ কি? তারা কি তাদের দিয়ে জন্য শুরু করতে পারে? কি প্রথমত দিয়ে, কি দিয়ে শুরু করতে পারে? তারা প্রথমত যদি ওয়েব ডেভেলপমেন্টে আসতে চায় তাহলে ফ্রন্ট এন্ড দিয়ে শুরু করতে পারে। যেমন তারা যখন, যেমন একটা ওয়েবসাইট যখন দেখে, সেখানে কিছু ইমেজ দেখে, কিছু লেখা দেখে, তো ওই ফ্রন্ট এন্ডটা নিজের জন্য একটা পেজ বানাতে পারে, তো ফ্রন্ট এন্ড থেকে শুরু করতে পারে। যখন দেখবে যে একটা ফ্রন্ট এন্ড একটা পেজ বানিয়ে ফেলেছে, তখন আমার কাছে মনে হয় তখন তাদের মধ্যে উৎসাহ জাগবে, আল্লাহ, আমি একটা, সে মানে একটা ওয়েবসাইটের মতো একটা পেজ বানিয়ে ফেলেছি। তারপর তারা আরো আগ্রহ পাবে আস্তে আস্তে, তারপর পেছনে কিভাবে কোড গুলা রান করে,
একটা ফাংশন যেমন একটা বাটন থাকে, সেই বাটনে ক্লিক করলে কিভাবে পরে পেজে যায়, এই যে তারা কোডগুলা লিখবে তখন তাদের আরো আগ্রহ বাড়বে যখন এগুলো কাজ করতে করতে থাকবে। আমার কাছে মনে হয় যে ফ্রন্ট এন্ড দিয়ে শুরু করে তারপর আস্তে আস্তে ব্যাক এন্ড এর দিকে। আপনার পরামর্শ হলো যে প্রথমে তারা HTML, CSS, JavaScript দিয়ে শুরু করে এগুলো শিখে, হ্যাঁ জি, তারপর আস্তে আস্তে তারা নিজেরাই এক্সপ্লোর করতে পারবে যে আমরা এখন এটা শিখতে পারি ওটা শিখতে পারি। তো যারা এই যে ফ্রন্ট এন্ড শিখবে HTML, CSS, JavaScript, তাদের জন্য কতটা জরুরি গিট এবং গিট টেকনোলজি? গিট এটা তো কোনো, এটার কোনো অল্টারনেটিভ নাই আমি যেটা বলবো, কারণ হচ্ছে আপনি যে কাজটা করছেন বা আমি যে কাজটা করছি সেটা যদি আমি কাউকে দেখাতে চাই সেটা আসলে কোথা থেকে দেখাবো? আমার সাথে তো সবসময় কম্পিউটারও থাকবে না, বা আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম কাউকে, সে সেই লিঙ্কে গিয়ে আমার কাজগুলো দেখতে পেলো। তো গিট হাব হচ্ছে এমন একটা জায়গা, একটা যেখানে হচ্ছে এমন একটা পেজ যেখানে আপনি আপনার কাজগুলোকে স্টোর করতে পারবেন, আপনার আপনার কোড গুলো আপলোড করতে পারবেন, এবং অন্য কেউ যে পাবলিক করে রাখলে, আপনার প্রোফাইল যদি পাবলিক করে রাখে সেখানে কেউ এসে আপনার কোড গুলো দেখতে পারবে, আপনি কি কি কাজ করেছেন সেটা দেখতে পারবে। আর কোম্পানিতে যে বিভিন্ন অর্গানাইজেশন গুলোতে যে গিটহাব অনেক জরুরি, তার কারণ হচ্ছে যেমন একটা অ্যাপ্লিকেশন অনেকজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মিলে তারা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে, তো একজন একটা কোড লিখলো, লিখে গিটহাবে পুশ করলো, তারপর আরেকজন একই কোড লিখলো, লিখে হচ্ছে গিটহাবে পুশ করলো, তখন তারা তখন কোডগুলো কম্পেয়ার করা যায়, মানে তারা গিটহাবে আবার যার যার ব্রাঞ্চ তৈরি করা যায়, কোডগুলো কম্পেয়ার করা যায়, তারপর যে কোডটা সবচেয়ে সবাই মিলে ঠিক করবে যে এই কোডটা আমরা ফাইনালি রাখবো, সেই কোডটা অ্যাকসেপ্ট করতে পারবে। তো এক একজন এক এক তার কাজগুলো, একটা টিম কাজ করছে একটা অ্যাপ্লিকেশনের উপরে, তো এক একজন প্রত্যেকে তার ব্রাঞ্চ থেকে কাজগুলোকে আপলোড করতে পারে বা পুশ করতে পারে গিটহাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় উপকারিতা গিটহাবে। একটা মাস্টার ব্রাঞ্চ থাকবে, সেখান থেকে প্রত্যেক ডেভেলপার তাদের আবার আরেকটা ব্রাঞ্চ চার্চার জন্য তৈরি করে সেখানে কাজ করতে পারে, কাজ করতে পারবে। ফাইনালি একজন দায়িত্ব থাকবে মাস্টার ব্রাঞ্চের, সে দেখবে কোডগুলো, দেখে যখন দেখবে যে এটা ফাইনাল তখন সে মাস্টার ব্রাঞ্চে মার্চ করতে পারবে। তো মনে করেন যে একজন HTML, CSS, JavaScript, Bootstrap, Git and GitHub, মানে আমি বলতে চাচ্ছি যে ফ্রন্ট এন্ড টেকনোলজিটা শিখে ফেললো, এরপরে ব্যাক এন্ড টেকনোলজি শিখতে চাচ্ছেন, তাহলে কি ব্যাক এন্ড টেকনোলজি শেখা আপনি? ব্যাক এন্ডের জন্য ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ শিখতে পারে, সাথে সাথে মাইসিকুয়াল ডেটাবেস, আর তারপরে পোস্টম্যান, এটা হচ্ছে যে আপনি একটা একটা API তৈরি করলেন, সেটা হচ্ছে পোস্টম্যানে হচ্ছে চেক টেস্ট করা যায়, টেস্ট করা, তো জি, তো এগুলো আস্তে আস্তে তারা একটা পর একটা শিখতে পারে। তারপরে রিয়্যাক্ট, যেটা রিয়্যাক্ট টেকনোলজি যেটা এখন খুব পপুলার, ফেসবুক রিয়্যাক্ট টেকনোলজি ব্যবহার করে, তো রিয়্যাক্ট শিখতে পারে। তারপরে ডেটাবেজ এর জন্য আরো ফায়ারবেজ আছে, তারপরে মঙ্গো ডিবি আছে, এগুলো আস্তে আস্তে। পোস্টম্যান কি আপনি আপনার এই আমেরিকাতে যেখানে কাজ করতেন ওই কোম্পানিতে পোস্টম্যান আপনারা ব্যবহার করতেন? জি, সেটা ম্যানুয়াল না অটোমেশন? API ছিল, তো সেই API গুলো আমরা, মানে ওয়েব সার্ভিস গুলো আমরা পোস্টম্যানে আগে টেস্ট করতাম। ম্যানুয়ালি করতেন নাকি অটোমেট করতেন? ম্যানুয়ালি, হ্যাঁ জি, ম্যানুয়ালি টেস্ট করতাম আমরা। মনে হয় রিসেন্টলি গত বছর থেকে এটা অটোমেটও করা যাচ্ছে। কত সময় লাগতে পারে যদি কেউ সিরিয়াসলি শিখতে চান?
আমার মনে হয় সিরিয়াসলি আর কোনো কিছু তে ফোকাস না করে সিরিয়াসলি যদি লেগে থাকে, আমার মনে হয় 6 মাসে একটা মানুষ, 6 মাস, 6 মাস যদি এখানে ইনপুট দেয়, 6 মাস যদি শেখে ভালো করে, তাহলে সে একটা অ্যাপ্লিকেশন দাঁড় করিয়ে ফেলতে পারবে। এইবার ফুল ফ্লেজড অন্য প্রসঙ্গে আসি, আপনার জি ক্যারিয়ার নিয়ে কথা বললাম, এইবার আপনার ইউটিউবার হয়ে ওঠার গল্পটা একটু শুনি। ইউটিউবার হয়ে ওঠার গল্পটা আসলে পুরোটাই সোশ্যাল ভ্যালুর কথা চিন্তা করে। যেমন যখন আপনাকে বলছিলাম যে আমি মেয়ের পর থেকে কাজ করতে পারছি না, তো তখন আমার মনে হয়েছে, তারপরেও আমি মেয়ের পরে তারপরও কিছু সার্টিফিকেশন নিয়েছি, নেওয়ার পর একটা পর্যায়ে আমার মনে হলো যে আমি এতদিন পর্যন্ত নিজের জন্য, পরিবারের জন্য ভ্যালু অ্যাড করার চেষ্টা করেছি, যা করেছি নিজের জন্য পরিবারের জন্য করেছি, তো এখন আমি একটা সুযোগ পেয়েছি আমার সোসাইটিকে ভ্যালু রিটার্ন দেওয়ার। তো আমার কাছে মনে হয় আমার অনেক, আমার কাছে আমার পোটেনশিয়াল আছে, আমার নলেজ আছে, কেন আমি এগুলো শেয়ার করব না? তো শেয়ার করার একটা প্ল্যাটফর্ম হিসেবে আমি তখন ইউটিউবকে খুঁজে পেলাম বা ইউটিউবকে বেছে নিলাম। আমি আমার বাচ্চা, আমি আমি চারপাশে দেখি নাই যে প্যারেন্টিং নিয়ে খুব সিনসিয়ার হয়ে পড়াশোনা করছে, যে হ্যাঁ আমি যে আমার আমার বাবা আমি যে প্যারেন্টিং পেয়ে এসেছি সেটা থেকে বের হয়ে আমি একটা আরো পজিটিভলি কিভাবে বাচ্চাকে বড় করা যায়, এবং বাচ্চার সাথে যে কথা কথা বলতে বলতেও যে বাচ্চাকে শিখানো যায় যে হ্যাঁ তুমি এটা করো, এভাবে না বলে যে আমার একটা অ্যাটিটিউড থেকেই যে বাচ্চা শিখতে পারবে সেটা আমি পড়ে জেনেছি। তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে নেক্সট, আমাদের যে জেনারেশনের বাবা মারা বড় হচ্ছে, তারা অলরেডি এরই মধ্যে তারা অনেক স্মার্ট, অনেক বুদ্ধিমান। তো আমার কাছে মনে হচ্ছে যে তাদের কাছে আমি মেসেজগুলো পৌঁছাতে পারি, তারা অনেকেই আগ্রহী হবে, মেসেজগুলো দেখে আগ্রহী হবে, তারা হয়তো আমি একটা ইনপুট দিলাম, আমি একটা জানালাম যে এটা এভাবে করা যেতে পারে, এবং তারা হয়তো আরো বেশি ঘেটে দেখবে, আরো বেশি পড়াশোনা করবে বা জানার চেষ্টা করবে যে এটা কিভাবে হতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে সোসাইটি, তাদের মধ্যে যে কাইন্ডনেসের অনেক অভাব, তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাচ্চারা যারা 20 বছর পরে যারা লিডারশিপ নিতে যাচ্ছে দেশের, সেই সেই জেনারেশনকে আমরা গড়ে তুলতে পারি আমাদের পজিটিভ প্যারেন্টিং দিয়ে। তো সেই সেই চিন্তা থেকে আমার ইউটিউব চ্যানেলটি তৈরি করা। আমি প্রত্যেকটা কন্টেন্টের পিছনে প্রচুর সময় দেই, এক একটা কন্টেন্ট আগে আমি নিজে লিখি, স্ক্রিপ্ট তৈরি করি, এবং আগে পরে বিভিন্নভাবে চিন্তা করি, অ্যানালাইসিস করি, এই কথাটা যে আমি বলতে যাব এটা আসলে কেমন এফেক্ট পড়তে পারে। তো প্রত্যেকটা কথা আমি কিন্তু অনেক চিন্তা করে বলি, এবং যেহেতু একটা বাচ্চাকে বড় করার বিষয়, তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো আমি প্রত্যেকটা কথা অনেক চিন্তা করে বলি, প্রত্যেকটা কন্টেন্টের পেছনে আমার অনেক ভালোবাসা, শ্রম, সবকিছুই আছে। তো আমি খুব আশাবাদী যে একটা পজিটিভ প্যারেন্টিং নিয়ে আগ্রহী হবে বাংলাদেশের বাবা মারা, বা বাংলাদেশের বাইরে যারা বিদেশে প্রবাসী বাবা মারা আছে, তারা সবাই আগ্রহী হবে, তারা সবাই ভিডিওগুলো দেখবে, কন্টেন্টগুলো দেখবে, নিজেরা সেটা নিয়ে চিন্তা করবে, নিজেদের মধ্যে অ্যাপ্লাই করবে, সবকিছু নিয়ে আমি অনেক আশাবাদী। আমি আসলে আপনার কন্টেন্ট যখন দেখছিলাম, মানে আমি আসলে অনুধাবন করলাম, আমি বুঝতে পারলাম যে এর পেছনে আপনার অনেক সময়, অনেক শ্রম আপনি এখানে ইনভেস্ট করছেন, যেটা আমি ইউটিউবার হিসেবে আমিও কাজ করছি, কিন্তু মানে একটা কন্টেন্টের পেছনে এতটা সময় ইনভেস্ট করা সেটা আমি করি না, কিন্তু আপনারটা দেখার পরে আমার মনে হচ্ছে যে আমারও আরো বেশি সময় ইনভেস্ট করা দরকার। তো আপনার ভিডিও চ্যানেলটা আমি একটু ঘুরে আসতে পারি কিনা, দেখাতে পারি কিনা দর্শকদের? আমার মনে হয় এইটা আপনার চ্যানেল, তাই না? জি, আপনি কি দেখতে পাচ্ছেন? জি আমি দেখতে পাচ্ছি। এ পকেট ফুল অফ হ্যাপিনেস, ইয়েস, ফায়ারিং ইউ উইথ পজিটিভ প্যারেন্টিং and healthy living. তো অ্যাবাউটে যদি যাই, এখানে আপনি ডিসক্রিপশন দিয়েছেন, আশা করি যারা ভিউয়ার্স আপনারা এই ইউটিউব চ্যানেলটা এসে দেখতে পারেন, প্রত্যেকটা কন্টেন্ট
ফারজানা আপা বলেছেন উনি আগে স্ক্রিপ্টগুলো লিখে নেন, তারপর অনেক চিন্তা করেন যে এই কথাটা বলবো আমি কেন বলবো, যেহেতু এখানে বাচ্চাদের গড়ে তুলবার ব্যাপার রয়েছে, এই জন্য উনি অত্যন্ত যত্নের সাথে প্রত্যেকটা কন্টেন্ট উনি তৈরি করছেন, অনেক সময় নিয়ে অনেক শ্রম দিয়ে, সেটা আমরা তার কাছ থেকে জানতে পেরেছি। আপনারা যারা এই ইউটিউব চ্যানেল সম্পর্কে, বিশেষ করে প্যারেন্টিং, পজিটিভ প্যারেন্টিং অ্যান্ড হেলদি লিভিং সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, দেখতে চান, আমি এই ইন্টারভিউ ভিডিওর নিচে লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে এই ভিডিও চ্যানেলে গিয়ে দেখতে পারবেন যে কি কি কন্টেন্ট রয়েছে। আর যেহেতু এখানে সোশ্যাল মিডিয়ার লিংক আছে, এখান থেকে আপনারা ফারজানা আপাকে রিচ করতে পারবেন। তো ফারজানা আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবারে আমরা প্রায় শেষের পর্যায়ে এসে গেছি, যে আপনার মূল পড়াশোনা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, আরো যদি স্পেসিফিক বলি, আপনার আপনি ধীরে ধীরে একজন ওয়েব ডেভেলপার হয়েছেন, তারপর সফটওয়্যার ডেভেলপার হয়েছেন, অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনি জব করেছেন, কাজ করছেন, এবং আপনি, আমি লক্ষ্য করলাম যে আপনি কখনো সেই যে শুরু করেছেন পড়াশোনা তারপর আর থামেন নাই, একটার পর একটা কোর্স করেছেন, পড়াশোনা করেছেন, ইভেন এখনো পর্যন্ত আপনি সার্টিফিকেশন কোর্স গুলো করছেন। মানে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা প্রতিটা মুহূর্ত অনেক মূল্যবান, এবং আমি যে এটা, আমি সুস্থ সবল ভাবে আছি, আমার বুদ্ধি আছে, আমার, আমি অনেক কিছু আছে নিয়ে বাঁচতে পারছি, তো আমাকে যেটা অনেকে পাচ্ছে না, অনেকে, আমি কালকে একজনের সাথে কথা বলেছি যে যার চোখ নষ্ট হয়ে যাবে কিছুদিন পরে, যে আর দেখতে পারবে না, আমার কাছে মনে হচ্ছে যে আমার, আমি একটা সুস্থ সবল মানুষ যে চিন্তা করতে পারে, যা চিন্তা করার ক্ষমতা আছে, সুস্থ চিন্তা করার ক্ষমতা আছে, তো আমি চাই প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতে, তো যার কারণে আমার থেমে থাকতে ইচ্ছা করে না, আমি যতদিন পর্যন্ত বলতে চাচ্ছেন জীবন একটাই, আপনি যতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি শিখবেন এবং কাজ করবেন, এটা পজিটিভ থিংকিং। তো আপনাকে ধন্যবাদ। আপনি কি এটা নিয়ে কিছু চিন্তা করছেন কিনা, যে আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন, কাজ করছেন, এগুলো আপনি নলেজ ট্রান্সফার করার কাজটা করার চিন্তা করছেন কিনা? অবশ্যই অবশ্যই, মানুষকে শেখানোর চিন্তা করছেন কিনা? অবশ্যই, যেহেতু গত 2 মাস ধরে আমি কন্টেন্টের পিছনে বেশি সময় দিচ্ছি, আমার কোর্ট কর্ম করা হচ্ছে, আমি এটাকে মিস করছি, তো আমার খুবই ইচ্ছা, খুবই শীঘ্রই আরেকটা চ্যানেল কোলাবোরেশনের মাধ্যমে শুরু করতে যাচ্ছি, যেখানে বাংলায় টেকনোলজির বিভিন্ন বিষয় শেখানো হবে, সফটওয়্যার ডেভেলপমেন্টের বিভিন্ন সাবজেক্ট গুলোকে তুলে ধরা হবে, যেমন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, গিটহাব, জাভাস্ক্রিপ্ট, এগুলো সব শেখানো হবে, এবং ভাষাটি হবে বাংলা। শীঘ্রই সেটা করতে যাচ্ছেন? শীঘ্রই সেটা শুরু করতে যাচ্ছি। সেটা আমরা কি খুব অল্প দিনের মধ্যেই পাচ্ছি? আমি কোনো কথা দিচ্ছি না, তবে আমি বলতে পারি যে খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি, কবে কি কথা, কথা দিয়ে কথা না রাখতে পারলে খুব খারাপ লাগে, তাই কোনো কথা দিতে যাচ্ছি না, যখন লঞ্চ করব ইনশাল্লাহ তখন সবার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এখন আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, একটা প্রশ্ন হলো যে আপনি আপনার যেখানে জন্মেছেন, আমরা বলি মাদারল্যান্ড, মাতৃভূমি, জন্মভূমি, আপনার কথা থেকে বুঝতে পারছি যে বাংলাদেশের মানুষকে নিয়ে, বাঙালি সমাজকে নিয়ে, দেশি সমাজকে নিয়ে আপনার অনেক চিন্তা, আমি, আপনি তাদেরকে অনেক কিছু দিতে চান, অনেক কিছু করতে চান। জি, আমার কাছে মনে হয় আমি অনেক ঋণী আমার দেশের কাছে, আমার বুয়েটে যে পড়েছি, আমাদের জন্য দেশ অনেক টাকা খরচ করে আমাদেরকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, তো আমার কাছে মনে হয় দেশকে, দেশের প্রতি আমি অনেক ঋণী। আচ্ছা, তো আপনি এখন বাংলাদেশকে ব্যাক করতে চান, রিটার্ন করতে চান? জি অবশ্যই, যেভাবে আমি সুযোগ পাবো সেই সেই সুযোগ আমি হাতছাড়া করব। তো বাংলাদেশের জন্য আপনার কি স্বপ্ন আছে, বাংলাদেশ কেমন দেশ হবে,
কিরকম স্বপ্ন দেখেন নিজের আমি দেশকে নিয়ে? খুব ছোট জায়গা থেকে শুরু করতে দেখতে চাই, যেমন আমি দেখতে চাই বা আমাদের, আমি দেখি এখনকার বাংলাদেশে একজন যখন উঠতে যায় আরেকজন তার বন্ধু বা ভাইও তার পা ধরে পেছন থেকে টেনে রাখে। আমি এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে একজন যখন কষ্ট করবে দেখবে পরিশ্রম করছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, আরেকজন তাকে সাথে তাকে উৎসাহ দিবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, আর কিছু না পারুক উৎসাহটা যেন দেয় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। ভালো মনের মানুষে ভরপুর একটি বাংলাদেশ দেখতে চাই। কেমন পৃথিবী দেখতে চান? কাছাকাছি এই পৃথিবীতে বর্ণ বর্ণভেদ অনেক বেশি, পিপল অফ কালার থেকে নিয়ে অনেক বেশি অনেক বেশি তাদেরকে বিভিন্ন খারাপ বা বিরূপ ঘটনার সম্মুখীন হতে হয়, এমন একটা পৃথিবী দেখতে চাই যেখানে কালার কোনো বিষয় হবে না, সবাই মানুষ হিসেবে যাচাই করবে একজন মানুষ সে মানুষ হিসেবে কেমন, মানুষ মানুষকে রেসপেক্ট করবে, রেসপেক্ট করবে, হ্যাঁ ভালোবাসবে, সহযোগিতা করবে, জি, কোলাবোরেট করবে। তো কেউ অনেক অনেক কাউকে কথা কেউ কাউকে হার্টফুল কিছু বলবে না, হুম হুম কিছু বলার আগে যেন চিন্তা করে, সারমর্ম হচ্ছে রেসপেক্ট করবে। আপনি ঠিক বলেছেন, রেসপেক্ট করবে মানুষ মানুষকে এবং তাকে বাইরের দিক থেকে দেখেই যাচাই করা শুরু করবে না যে সে কেমন মানুষ, আগে কথা বলবে জানার চেষ্টা করে তারপরে যাচাই বিচার করবে। তো সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শেষ করার আগে, আপনার সময়ের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শেষ করার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য, ভিউয়ারদের জন্য এবং দ্য গ্লোবাল ড্রিম ইউটিউব চ্যানেলের ভিউয়ারদের জন্য, যারা এই আপনার সুন্দর সাক্ষাৎকার যারা দেখছে বা দেখবে, তাদের জন্য যদি কিছু বলেন। প্রিয় সাবস্ক্রাইবার বা ভিউয়ার যারা দেখতে দেখছেন ইন্টারভিউটি, তাদের সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটা থেকে ঘুরে আসবেন। চ্যানেলটি পজিটিভ প্যারেন্টিং এবং হেলদি লাইফস্টাইলকে ইন্সপায়ার করার জন্য তৈরি করা। তো চ্যানেলের কন্টেন্টগুলো অনেক ভালোবাসা দিয়ে তৈরি করা, অনেক মাথা খাটিয়ে তৈরি করা। আপনারা চ্যানেলটি এতে ঘুরে আসবেন, ভিডিওগুলো দেখবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইবও করে ফেলবেন, এবং আমার সাথে থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ।